আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রমজানের 10টা রোজা আমাদের দেখতে দেখতে চলে গেছে, তো সবাইকে আমি আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার কন্টেন্ট। আজকে কন্টেন্টের যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছিল আমার এক আন্টির। আন্টি খুব সুন্দর করে তার বাড়িটা করেছে এবং ইভেন আমাকে ঘুরায় ঘুরায় অনেকক্ষণ তার বাড়িটা দেখাইছে এবং বাড়িটা বেশ বড় স্পেসে করেছে এবং মাশাল্লাহ অনেক 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 সুন্দর হয়েছে। তা বাড়িটা আমি ঘুরায় ঘুরায় অনেকক্ষণ আন্টি আমাকে দেখাইছে। আন্টিটা আমাকে সত্যি অনেক 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 বেশি ভালোবাসে, তার মেয়ের মতো করে ভালোবাসে। তা আন্টির বাড়ির চারিদিকে মাশাল্লাহ অনেক সুন্দর করে সাজাইছে। মাশাল্লাহ আন্টি নিজের হাতে সব কিছুই একা একা ডেকোরেশন করেছে। মাশাল্লাহ 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 অনেক সুন্দর হয়েছে। সো ডিয়ার ফ্রেন্ডস, বাড়িটা ঘুরাতে ঘুরাতে তোমাদের সাথে আমি কিছু কথা বলি। যে কথাটা হচ্ছে হলো যে রমজান মাসে ভিডিও করতে অনেক কষ্ট হয় এবং কী ভিডিও করব না করব কয়েকটা ইত্যাদি ঝামেলা চলে আসে বানানোর জন্য। তার মধ্যে আবার চলে আসে যে কখন ইফতারির টেবিলে সেভাবে করে সাজাতে হবে, মানে ধরো যে ইফতার প্রস্তুত করার একটা ব্যাপার আছে, মানে অনেক 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 ধরনের ই হয়ে থাকে, কাজ পড়ে থাকে। কাজের মতো ধরো যে অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, তো তোমরা ভিডিওগুলো এনজয় করো কতটুকু সেটা আমি বলতে পারবো না, বাট তোমরা খুবই কম লাইক করো, ইভেন কমেন্টও করো না। আমার মনে হয় যে তোমাদের কাছে ওভাবে করে প্রপারলি ভালো লাগে না, কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো যে কী করে প্রোগ্রেসিং করা যায়, কী করে কী করলে বেটার হয়, সেগুলো তোমরা আমার সাথে শেয়ার করতে পারো প্লিজ ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, জানি যে রমজান মাসে আমরা ইবাদতে বেশ সময়টা মুশকুল থাকি এবং ইবাদত করি বেশি বেশি করে। তা যাই হোক, এর মাঝেও ভিডিওগুলো বানাতে হয় তোমাদেরকে, সেভাবে করে উপস্থাপন করতে হয়, একটা ভিডিও করতে অনেকটা সময় লাগে কিন্তু, ঠিক আছে। তা কথা বলতে বলতে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু তোমরা বাড়ির স্পেস দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটা রুম দেখতে পাচ্ছ। এই আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই, এটা হচ্ছে হলো আমার ছোটো ভাইয়ের রুম। আমি ফার্স্টে বলেছি এটা আমার রিলেটিভ বা আন্টির বাসা, তা আন্টির তিন ছেলে, এটা ছিল তার ছোটো ছেলের রুম। তা এবং মাশাল্লাহ অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে এবং ও অনেকটা সুখীন এবং খুবই একটা, মানে কি বলবো আর, গর্জিয়াস পারসন। তো সবসময় নিজের মতো করে করে, এই যে ওয়ালে যে পেন্টগুলো দেখতে পাচ্ছে এটা কিন্তু আমার ছোটো ভাইটি হাতে করেছে, কিন্তু ওয়ালের উপরে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এক সাইডে করেছে। এটা ছিল রেড, এই যে এখানে সুন্দর কিছু ছোটো ছোপার রেখে দিয়েছি, এখানে স্পিকার ড্রেসিং টেবিলের সামনে। অনেকটা শৌখিন ও শৌখিন মানুষ শৌখিনভাবে ওর রুমটাকে সাজাইছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার ছোটো ভাইটা মাশাল্লাহ দেখতেও কিন্তু মাশাল্লাহ। তা যাই হোক, আমরা ছোটো ভাইয়ের রুম থেকে বের হয়ে এবার আমরা ডাইনিংয়ের দিকে আস্তে আস্তে যাচ্ছি। ডাইনিংটা মাশাল্লাহ অনেক বড়, এখানে মাশাল্লাহ আন্টি সেভাবে করে সুন্দর করে গুছিয়ে রেখেছে। এবার একটা সুন্দর একটা খোলা বারান্দা, মানে ব্যালকনি, ব্যালকনিটা এত সুন্দর লাগছে, এই যে আমি তোমাদেরকে দেখো ঘুরায় দেখাচ্ছি। এখানে সোফা রেখেছি, কিছু লোকজন বসার জায়গা করেছে। এই দেখো বাইরে কিন্তু অন্ধকার, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। আসলে আমার আন্টিটা মানে কি বলবো, মানে সব সময় সে ঘরের কাজে, ঘর এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে সব সময় এটা সেটা করতেই থাকে, মাশাল্লাহ সারাক্ষণই কাজ করতে থাকে। এত বড় রুম সে একা নিজের হাতে কমপ্লিট করেছে। এটা হচ্ছে হলো দাদির ঘর। এবার আমরা চলে যাচ্ছি মেজো ভাইয়ের রুমে, এটা হচ্ছে হলো মেজো ভাইয়ের রুম, মানে আন্টির মেজো ছেলে। এই যে মাশাল্লাহ এই ভাইয়ের রুমটা আবার অন্যরকম করে করেছে,
মাশাল্লাহ অনেক সুন্দর রুমটা ডেকোরেশন করেছি, এক একজনের রুম এক এক রকমভাবে ডেকোরেটেড করেছি। এই যে ওয়াল একটা হ্যান্ড পেন্ট আছে, এই হ্যান্ড পেন্ট আমার ভাই করেছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখো আমি খুব সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো অনেক সুন্দর ছোট্ট একটা বেড, পাশে স্পিকার, যে যার মতো করে মানে রুমগুলো সাজিয়ে নিয়েছে। এই যে পাশে ওয়াশরুম, প্রত্যেকটা বেডের সাথে একটা ওয়াশরুম দিয়েছি। এবার হচ্ছে হলো আমরা সুন্দর করে বের হয়ে আমরা ভাইয়ের রুম থেকে চলে এসেছি, এবার সোজা চলে যাব আমরা আন্টির রুমে। আন্টির রুমে যাবার আগে আমরা এখানে কিচেন ঘর দেখতে পাচ্ছি। কিচেন রুমটা মাশাল্লাহ অনেক বড়, মাশাল্লাহ অনেক সুন্দর। দেখো কিচেন রুমটা কিন্তু অনেক বড়, অনেক বড় করে কিচেন বানাইছে, এবং এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে আন্টি সাজিয়ে রেখেছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে হচ্ছে হলো চুলা রেখেছে, এখানে হচ্ছে হলো সিঙ্ক রাখা, এখানে অ্যাডজাস্টমেন্ট মানে সৌখিনতা কাকে বলে, আন্টি যথেষ্ট পরিমাণে নিজের রুচিটাকে ফুটায় তুলেছে, এবং তার রুচি ওটা এত সুন্দর যে বলার অপেক্ষায় রাখে না, এবং সে এত সুন্দর করে সাজাইছে, মাশাল্লাহ 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 অনেক সুন্দর হয়েছে, এটা বলার অপেক্ষায় রাখে না। তা আন্টির কিচেন রুম থেকে আমরা বের হয়ে আসলাম। এবার আমরা কিচেন রুম থেকে বের হয়ে আমরা এবার সোজা চলে যাব আন্টির রুমে। আন্টির রুমটা খুব সিম্পল করে সাজিয়েছে এবং খুব সাদা সিধাভাবে, ছেলেদের ঘরগুলো এত গর্জিয়াস করে সাজিয়েছে এবং নিজে খুব সিম্পল। আন্টি সেলাই মেশিনে কাজ করে, এই যে তার একটা সেলাই মেশিন, এবং এখানে হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি দিয়েছে সে। আর এদিকে হচ্ছে হলো যে তার জন্য সুন্দর একটা কার্ড, আর পাশে ওয়াশরুম, বাস কমপ্লিট। মেয়ে মানুষটা এমনই হয়, মেয়ে মানুষরা সারা জীবন বাবার বাড়িতে যখন থাকে তখন সবসময় বাবা মার স্যাক্রিফাইস করতে করতে যায়, যখন শ্বশুর বাড়িতে এসে শ্বশুরবাড়ির মানুষদের সাথে স্যাক্রিফাইস করতে করতেই তাদের লাইফটা শেষ হয়ে যায়। আর যখন ছেলেরা বড় হয়, বাচ্চারা সন্তানরা বড় হয়, মেয়েরা বড় হয়, তখন সেখানে তো স্যাক্রিফাইসের কোনো কমতি থাকে না, স্যাক্রিফাইস তো সেভাবে করতে হয়। এর না হলে কি মা, যে আমার আন্টিটাকে দেখে হয়তো শিখতে হচ্ছে, আন্টি সব সময় নিজের রুচিটাকে নিজের পছন্দটাকে সব সময় সুন্দর করে ফুটায় তোলে, এবং প্রত্যেকটা বেবিকে ঠিক সেভাবে করে সে মাশাল্লাহ 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 ভালো ভালো পজিশনে নিয়ে গেছে। আর আমার আন্টিটা এত কর্মঠ, এই যে বাড়িটা কমপ্লিট করেছে, সে নিজে তদারকি করেছে, দাঁড়ায় দেখে নিজে সব সময় সেভাবে করে খুব হারাস কর্মচারীদেরকে সেভাবে করে সে হ্যান্ডেল করেছে এবং সেভাবে করে সে কাজগুলো করেছে। সো ডিয়ার ফ্রেন্ডস, আমার আন্টির বাড়িটা কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট, এবং যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিতে পারো। সো ডিয়ার ফ্রেন্ডস, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করে পাশে দেখো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবার রমাদান খুব সুন্দর কাটুক এবং ভালো কাটুক, এবং সবাই যেন সুস্থ সুন্দরভাবে ঈদ কাটাতে পারে সেই কামনা করছি সবসময়। দেখতে দেখতে আমাদের রমাদানে প্রায় 10টা রোজা চলেই গেছে, আর মাত্র 20টা রোজা আছে। তো সবাই সেভাবে সুন্দর করে কাটো, ভালো থাকো সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো বলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংকস ওয়াচ মাই ভিডিও।